আজকে আমরা আলোচনা করব তাপ রসায়নের প্রথম পর্ব। এই পর্বে আমাদের আলোচনার বিষয় থাকবে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র, ভর শক্তি নিত্যতা সূত্র এবং এনথালপি। এখন ভর শক্তি নিত্যতা সূত্র বলতে আমরা কি বুঝি? আমরা জানি যে প্রতিটি রাসায়নিক বিক্রিয়ায় আমার হচ্ছে ভর শক্তির নিত্যতা সূত্রকে কিন্তু মেনে চলে। কিভাবে? আমরা জানি এখানে হচ্ছে বিক্রিয়ক অণুগুলোর মধ্যে বন্ধন ভাঙে এবং উৎপাদক উৎপাদ যে অণুগুলো তাদের মধ্যে কি হয়, নতুন বন্ধন সৃষ্টি হয়। এখানে বিক্রিয়ক অণুগুলো হয় পরিবেশ থেকে তাপ শোষণ করবে, না হয় পরিবেশে তাপ মুক্ত করে দিবে। এখানে শক্তিটাই এক শক্তি থেকে অন্য শক্তিতে পরিবর্তিত হতে পারে, কিন্তু শক্তিটা আমার কিন্তু কোনোভাবে সৃষ্টি হবে না, অর্থাৎ নতুন কোনো শক্তি তৈরি হবে না বা কোনো শক্তি কিন্তু ধ্বংস হবে না। এটিই হচ্ছে আমার ভর শক্তির নিত্যতা সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্রতেও আমরা কিন্তু ভর শক্তির নিত্যতা সূত্রের একটা প্রয়োগ দেখতে পারি। আমরা সবাই জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্রের এই ইকুয়েশন সম্পর্কে, যেখানে ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস পি ডেল ভি। এখানে কোন জিনিসটা কি সেটা আমি একটু লিখে দেই। এখানে কিউ হচ্ছে আমার তাপ শক্তি, কিউ হচ্ছে তাপ শক্তি, ইউ বা ই অনেক বইতে ই দিয়েও লেখা হয়, সো ইউ আর ই দুটোই আমার ইন্ডিকেট করবে অভ্যন্তরীণ শক্তি, পি আমার ইন্ডিকেট করবে চাপ, আর ভি ইন্ডিকেট করবে আয়তন। এখন এখানে একটা জিনিস আমরা লিখেছি, সেটা হচ্ছে ডেল। ডেল মানে কি? ডেল হচ্ছে আমার মাপনযোগ্য পরিবর্তন, অর্থাৎ যেই পরিবর্তনটা আমরা মাপতে পারবো সেটা হচ্ছে আমার ডেল। আচ্ছা, যেমন মনে করো Q1, Q1 এর ভ্যালু যদি হয় হচ্ছে 200 জুল এবং Q2 এর ভ্যালু যদি হয় 150 জুল, তাহলে আমরা যদি বলি ডেল কিউ এর ভ্যালু কত, আমরা জাস্ট সিম্পলি মাইনাস করে দিব, অর্থাৎ এদের মধ্যে পরিবর্তনটা বের করব, সেটাই হবে হচ্ছে আমার ডেল কিউ। তো ডেল কিউ মানে কি? তাপ শক্তির পরিবর্তন। তাহলে ডেল ইউ মানে কি হবে? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। আর ডেল ভি মানে তাহলে কি হবে? আয়তনের পরিবর্তন। আচ্ছা, তো কোন টার্মটা আমার কি ইন্ডিকেট করে এটা তো আমরা জেনে ফেললাম। এখন আমরা দেখি এই সূত্রটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে। ধরলাম এই পিস্টনের মধ্যে অনেকগুলো গ্যাস মলিকিউল আছে। আমরা জানি এই গ্যাস মলিকিউলগুলো কি করবে? ছোটাছুটি করবে, তাই না? এখন এদেরকে তো আমি শুরুতে কোনো ধরনের শক্তি দেইনি, বাট এরা তো ছোটাছুটি করছে, তাহলে তাদের মধ্যে এক ধরনের অন্তর্নিহিত একটা শক্তি রয়েছে, যেই শক্তিটা এই গ্যাস মলিকিউল গুলোর নিজেদের মধ্যে রয়েছে। এই শক্তিটাকে আমরা বলি হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি, যেটাকে আমরা এই ইউ দিয়ে ইন্ডিকেট করলাম। আচ্ছা, তো এই গ্যাস মলিকিউল এগুলোর মধ্যে আমরা ধরলাম ডেল কিউ পরিমাণ তাপ শক্তি প্রদান করলাম, এই তাপ শক্তিটি আমার এই গ্যাস মলিকিউল গুলো কি করবে? শোষণ করবে এবং তাদের অভ্যন্তরীণ শক্তিটা আমার বৃদ্ধি করবে, ডেল ইউটা আমার বৃদ্ধি করবে। আমরা দেখব এই গ্যাস মলিকিউল গুলোর ছোটাছুটিটা অনেক বেশি বেড়ে গিয়েছে এবং এই পিস্টনটা সামান্য উপরেও উঠে যাচ্ছে বা উঠে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ এখানে কিন্তু একটা কাজও সম্পূর্ণ হচ্ছে, ডেল ডাব্লিউ, যেটাকে আমরা এখানে পি ডেল ভি দিয়ে লিখেছি। মানে এখানে আমি যেই পরিমাণ তাপ শক্তিটা দিলাম সেটার কিছু অংশ আমার তার অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি করলো, আর কি হলো, বাকি অংশ দিয়ে আমার হচ্ছে কাজ সম্পন্ন হলো। এখন আমি এখানে যে পি ডেল ভি লিখলাম সেটা কি আমার কাজ ইন্ডিকেট করে? হ্যাঁ করে। কিভাবে বুঝি? আমরা যদি এটার একক নিয়ে কাজ করি, দেখো পি এর একক কি? পি এর একক হচ্ছে আমার নিউটন পার মিটার স্কয়ার, ডেল ভি এটার একক কি? এটার একক হচ্ছে মিটার কিউব, সো আলটিমেটলি একক হচ্ছে নিউটন মিটার, যেটা হচ্ছে আলটিমেটলি জুল। তো এটাই হচ্ছে আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র, যেখানে আমরা দেখলাম যে কিছু পরিমাণ শক্তি আমরা যদি দেই একটা সিস্টেমে, কিছু পরিমাণ তাপ শক্তি যদি দেই, তাহলে এর কিছু অংশ আমার কি করবে? এই গ্যাস মলিকিউলগুলোর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, আর বাকি শক্তিটুকু আমার কি হবে? কাজে কনভার্ট হবে। এটা হচ্ছে আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আচ্ছা, তো এখন আমরা আরো কিছু টার্ম সম্পর্কে জানবো, সেটা হচ্ছে স্থির চাপে বিক্রিয়া তাপ। স্থির চাপে বিক্রিয়া তাপ আর স্থির আয়তনে বিক্রিয়া তাপ, কোনটার ভ্যালু কত হবে? আচ্ছা, এই যে এখানে যে আমরা কিছু পরিমাণ শক্তি দিলাম, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হলো, কাজ হলো, এই যে এই শক্তিটা যে দিলাম এটাই হচ্ছে কি আমার বিক্রিয়া তাপ, অর্থাৎ এই বিক্রিয়াটি সংঘটিত হতে যে পরিমাণ তাপ শক্তি আমি দিয়েছি সেটা কি আমার বিক্রিয়া তাপ। আচ্ছা, তো স্থির চাপে বিক্রিয়া তাপ, অর্থাৎ পি আমার কনস্ট্যান্ট থাকবে, পি চেঞ্জ হবে না। তাহলে এটাকে যদি আমি কিউ পি দিয়ে বুঝাই, যে
স্থির চাপে অর্থাৎ প্রেসারকে কনস্ট্যান্ট রেখে বিক্রিয়া তাপটা আমার কি হবে যদি h2 থেকে পাবো ডেল u প্লাস p ডেল v। আচ্ছা অর্থাৎ এটাই কি আমার স্থির চাপে বিক্রিয়া তাপের ইকুয়েশন। আর স্থির আয়তনে বিক্রিয়া তাপ যদি বলি তখন কি মানে আয়তনের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এই ডেল v এর মানটা কিন্তু জিরো, তখন qv এর ভ্যালুটা আমার জাস্ট হবে ডেল u, কারণ এই p ডেল v পুরোর ভ্যালুটা হয়ে যাবে জিরো। সো এটা হচ্ছে আমার স্থির চাপে বিক্রিয়া তাপ, এটা হচ্ছে স্থির আয়তনে বিক্রিয়া তাপ। এবার আমরা এখান থেকে চলে আসবো এনথালপি। এনথালপি জিনিসটা কি এটা নিয়ে একটু আলোচনা করব। এনথালপিকে ইউজুয়ালি আমরা ডেল এইচ দিয়ে প্রকাশ করে থাকি। সো এটা কিভাবে আসছে, আচ্ছা এই যে এখানে আমরা বিক্রিয়া তাপটা যে লিখলাম এই বিক্রিয়া তাপটাকে আমরা কি বলবো এনথালপি, অর্থাৎ এনথালপি আর কিছুই না, এনথালপি যে জিনিস এটাকে আমরা ইউজুয়ালি লিখি হচ্ছে ধৃত তাপ বা ধারণকৃত তাপ। এটা একটু কঠিন যদি হয়ে যায় আমি লিখে দিই ধারণকৃত তাপ। ধারণকৃত তাপ এটাই হচ্ছে এনথালপি, অর্থাৎ এই যে অভ্যন্তরীণ শক্তিটা যে বৃদ্ধি করলো কাজ যে হলো এই দুইটার সমষ্টি, অর্থাৎ স্থির চাপে আমার যদি এখানে অভ্যন্তরীণ শক্তিটা যদি বৃদ্ধি পায় একই সাথে যদি আমার এই চাপ এবং আয়তনের গুণফলটা এই দুইটা মিলে আমার যে নতুন শক্তিটা আমরা পাবো সেটাই হচ্ছে আমার এনথালপি। এই এনথালপিকে আমরা কি দিয়ে প্রকাশ করি ডেল এইচ দিয়ে প্রকাশ করি। সো এই ডেল এইচটাই হচ্ছে আমার এনথালপি। সো এনথালপির এই কনসেপ্টটা আশা করি আমরা যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা খুব সহজেই বের করে ফেলতে পারলাম, তোমরা সবাই এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো।